আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আশা করি সকল জিএসএম ভাই ও বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কাজ তুলে ধরব, সেটা হচ্ছে ইউএসবি লাইন সম্পর্কে। কারণ একটা মোবাইল ফ্ল্যাশ করতে গেলে ইউএসবি লাইনের গুরুত্ব অপরিসীম। ইউএসবি লাইন যদি সমস্যা হয়ে থাকে তাইলে কিন্তু আপনি মোবাইলে ফ্ল্যাশ করতে পারবেন না, কম্পিউটারের সাথে ডাটা কানেকশন করতে পারবেন না, আরো নানাবিধ সমস্যা। ইউএসবি লাইন একটা কিপ্যাড মোবাইল হোক আর অ্যান্ড্রয়েড মোবাইল হোক, ইউএসবি লাইনটা ঠিক থাকতেই হবে। যদি এটা পিন লক থাকে, ফ্ল্যাশ করার প্রয়োজন হয়, আরো বিভিন্ন কাজের জন্য অবশ্যই ইউএসবি লাইন ঠিক থাকতে হবে। আর ইউএসবি লাইন ঠিক না থাকলে তাইলে আমরা একটা মোবাইলের ফ্ল্যাশিং এর কাজ এবং ডাটা ট্রান্সফারের কাজ করতে পারবো না। এখন আপনি কি জানেন, অনেক জিএসএম ভাই জানে, আবার অনেকেই জানে না যে ইউএসবি লাইন কোথা থেকে আসে? কি পাওয়ার আইসি থেকে আসে, না সিপিইউ থেকে আসে, না ইএমএমসি থেকে আসে, না চার্জিং এসি থেকে আসে? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা জানেন না তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি আপনারা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাইলে ইউএসবি সম্বন্ধে আপনাদের যে সমস্যাটা আছে, যাদের সমস্যাটা আছে তাদের এই সমস্যাটা থাকবে না। এবং ইউএসবি এরর, ইউএসবি রিকগনাইজ, একবার ইউএসবি পায় আরেকবার পায় না, 30 সেকেন্ড ইউএসবি পেয়ে থাকে, আবার 30 সেকেন্ড পর অটোমেটিক ইউএসবি ছেড়ে দেয়, আর ইউএসবি লাইন একদমই নাই, এই সমস্যাগুলো যারা পড়ে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন যদি আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা সম্পূর্ণ কাজটা দেখি। বন্ধুরা আমরা এখানে কয়েকটা চার্জিং পোর্ট নিলাম। মোবাইল যখন আমরা ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করার জন্য আমাদের লাইনের প্রয়োজন চারটা। আপনারা একটা ইউএসবি লাইন কেটে দেখবেন, এটার ভিতরে কেবল আছে চারটা। তাইলে এবার আপনারা বুঝুন, যেমন এই চার্জিং পোর্টটা, এই চার্জিং পোর্টটা একই চার্জিং পোর্ট, বাট পিন আলাদা। এটার মধ্যে অনেকগুলো অসংখ্য পিন, এবং এটার মধ্যে খেয়াল করে দেখো এটার মধ্যে কয়টা পিন, সাতটা পিন। এখন এটার মধ্যে আবার পাঁচটা পিন, এখন সাতটা থাক আর বিশটা থাক আর পঞ্চাশটা থাক। আমার মূলত ফ্ল্যাশ করার জন্য লাইন কয়টা দরকার, চারটা, চারটা লাইনের দরকার। দেখো এই চারটা লাইন আমরা যদি এটা চার্জিং পোর্টটা চার্জিং কানেকশনে লাগাই, চার্জিং কানেকশনে লাগানোর পরে আমরা বোল্ট যেদিকে পাবো, এদিকে মনে করে বোল্ট পাইলাম, আমরা চার্জিং কানেকশন করলাম, চার্জিং কানেক্ট করার পরে আমরা এদিকে কি পাইলাম, বোল্ট পাইলাম। যেখানে বোল্ট পাবো এর সাথে যেটা থাকবে এটা হচ্ছে ডাটা মাইনাস, ডাটা মাইনাস, ডাটা মাইনাস সংক্ষিপ্তে কি বোঝায়, ডিএম, তাই না? ডাটা মাইনাসের সাথে যেটা আছে এটা হচ্ছে ডাটা প্লাস, আর এটা হচ্ছে গ্রাউন্ড। আর ডাটা মাইনাসের পরে এই যে লাইনটা, এটার মধ্যে কোনো মান থাকে না। আবার কিছু কিছু মোবাইলের মধ্যে এটা মান থাকে, এবার এটা থাক আর না থাক, গ্রাউন্ডের সাথে যেই পিনটা থাকে এটার মধ্যে মান থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। কিন্তু ডাটা প্লাসের সাথে যে দুইটা থাকবে, এই দুইটা, একটা হচ্ছে ডাটা মাইনাস, একটা হচ্ছে ডাটা প্লাস। এই ডাটা প্লাস এবং ডাটা মাইনাস, যেমন আমরা মোবাইলের চার্জ হতে হলে চার্জিং এর জন্য মাত্র দুইটা লাইনের প্রয়োজন, সেটা হচ্ছে একটা বোল্ট আর একটা হচ্ছে গ্রাউন্ড। কিন্তু ইউএসবি লাইন কানেকশনের জন্য ডাটা মাইনাস এবং ডাটা প্লাস প্রয়োজন। যদি ডাটা প্লাস এবং ডাটা মাইনাস মোবাইলের মধ্যে মান না থাকে, বা যদি ডাটা মাইনাস এবং ডাটা প্লাস লাইনটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাইলে কি হবে, ইউএসবি পাবে না, আমরা মোবাইল ফ্ল্যাশ করতে পারবো না। এখন এই সাত পিনের ক্ষেত্রে দেখো, এটা স্যামসাং এর ক্ষেত্রে চার্জিং পোর্টটা ইউজ করা হয়, এটার ক্ষেত্রে এই দুইটা পিন হচ্ছে গ্রাউন্ড আর এ দুইটা পিন হচ্ছে বোল্ট। এ বোল্টে এটার সাথে হচ্ছে ডাটা মাইনাস আর এটা হচ্ছে ডাটা প্লাস, আর এই লাইনটা কি কোনো মান নাই। এবার আসো, মোবাইলে ইউএসবি লাইন যদি উঠে যায়, মনে করে এটা একটা কিপ্যাড মোবাইল, এই কিপ্যাড মোবাইলের, এখন এই কিপ্যাড মোবাইল গুলা যদি ইউএসবি লাইন গুলা যদি না থাকে, একদম ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইউএসবি লাইনগুলো কিভাবে পাবো? এরকম হয় না আমাদের কাছে কাজ করতে আসলে, চার্জিং পোর্টটা খোলার পরে দেখি যে একটা ইউএসবি লাইনও নাই, একদম গোড়া থেকে সব উঠে গেছে, সব উঠে গেছে, তখন আমরা ইউএসবি লাইনটা কিভাবে পাবো?
অনেক মানুষ আছে যাদের এই কিপ্যাড মোবাইলগুলো ফ্ল্যাশ করতে হয়, পিন লক খুলতে হয় বা চার্জ হয় না, সেক্ষেত্রে আমরা কিভাবে এই ইউএসবি লাইনটা এই যে পাঁচটা পিন এই পাঁচটা পিন খুঁজে পাব। এখানে দেখো, এখানে এখানে আমি চার্জিং পোর্টটা উঠিয়ে ফেলছি। এখানে দেখো কয়টা পিন আছে, পাঁচটা পিন আছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা লাইন আছে। দেখো এখানে আমি একবার বলেছিলাম এক নাম্বার লাইনটা হচ্ছে বোল্ট বা বি চার্জ। এদিকে আসো, উল্টাইয়ে একটু দেখতে যাই। এটার মধ্যে দেখো চার্জিং এর কোনো শর্টকাট নাই। এবার আমি তোমাদেরকে দেখাবো, এদিকে আসো, এটা উঠাই আমরা একটু, মনে হয় না এটার মধ্যে আছে। আচ্ছা, এই মোবাইলটার মধ্যে নাই। দেখো এই মোবাইলটার ক্ষেত্রে এটার মধ্যে তো পাঁচটা পিন, তাই না? আচ্ছা, এখন সবগুলো লাইন উঠে গেল। এই ক্ষেত্রে দেখো বি ব্যাটারি, এটা বি ব্যাটারি বা এটা বি ব্যাটারি হচ্ছে ব্যাটারি কানেকশন, এটা বি চার্জ, বি সি এইচ জি, কি লেখা আছে, বি সি এইচ এইচ জি, মানে বি তে বোল্ট চার্জার, বোল্ট চার্জার, তার মানে এই বোল্টের লাইনটা হচ্ছে এটা। কথাটা খেয়াল করো, এ বি চার্জ মানে বোল্ট, এ বোল্টের লাইন হচ্ছে এখানে প্লাস লাইনটা। আর যদি আমরা বি ব্যাটারিতে লাগাই দেই, বি ব্যাটারি মতলব হচ্ছে আমার ব্যাটারি কানেকশনের প্লাস লাইনটা। তাইলে আমি ব্যাটারি কানেকশনের প্লাস লাইন যদি ডাইরেক্ট চার্জিং এর লাইনটা লাগাই দেই, তাহলে চার্জিং লাইনটা কি হয়ে যাবে, ডাইরেক্ট হয়ে যাবে, কাজ করবে, করবে না। তাহলে এখানে বি চার্জটা হচ্ছে বোল্টের লাইন। এখানে দেখো ডাটা মাইনাস, ডিএম দিয়ে কি বোঝায়, ডাটা মাইনাস। অনেক সময় ডাটা লেখা থাকে, ডাটা এম দেওয়া থাকে, কি দেওয়া থাকে, ডাটা এম, আবার এটা সংক্ষিপ্ত কি দেওয়া থাকে, ডিএম, এটা ডাটা মাইনাস। তাইলে যদি ডাটা মাইনাস লাইনটা উঠে যায়, আমি যদি এখান থেকে একটা কয়েল তার দিয়ে এখানে জাম্পার করে দিই, তাহলে আমার ডাটা মাইনাসটা কাজ করবে। এবার আসো ডিপি, ডিপি হচ্ছে ডাটা প্লাস। তাহলে আমি এখানে বি চার্জ, ডাটা মাইনাস, ডাটা প্লাস, এই তিনটা লাইন পাইছি। আর গ্রাউন্ড বডির যে কোনো এক পাশের থেকে যদি আমরা নিয়ে নেই হবে। আচ্ছা, এবার আসো অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রে। এই যে অ্যান্ড্রয়েড সেটটার ক্ষেত্রে আমি দেখাই তোমাদেরকে, এই যে অ্যান্ড্রয়েড সেটটার ক্ষেত্রে এটার কয় পিন, পাঁচ পিন। এটার ক্ষেত্রে দেখো গ্রাউন্ড, ডাটা মাইনাস, ডাটা প্লাস, ডাটা প্লাস, গ্রাউন্ড, ডাটা মাইনাস, আর এই যে বি, বি ইউএসবি, দেখো বি, বি বাস লেখা আছে, বি বি ইউএস, এটা কি সেটা হলে বোল্ডের। এখানে দেখো এটার মধ্যে লেখা ছিল বি চার্জ, এটার মধ্যে দেওয়া আছে বি বাস। এখানে আমাদের বিটা হচ্ছে মেইন, বিটা মানে কি হচ্ছে মেইন, বোল্টের প্রথমে কি থাকে, বি থাকে, তার মানে এটা হচ্ছে আমার বোল্ট প্লাস লাইন। তাহলে আমি এখানেও চারটা লাইন পাইলাম। এখন আসো স্যামসাং সেটের ক্ষেত্রে, চার্জিং পোর্টের এই যে এগুলার ক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত দেওয়া থাকে, বাট স্যামসাং এর ক্ষেত্রে কিন্তু এরকম দেওয়া থাকে না। তখন আমরা এগুলা খুঁজে বের করতে হবে, এই ইউএসবি আশেপাশে কিছু রেজিস্টার ইউজ করা হয়। এখন আসো আমি একটু শর্টকাট করি এই মোবাইলটা, এই মোবাইলটার দেখো এখানে কোনো শর্টকাট দেওয়া নাই। শর্টকাট দেওয়া আছে, কোনো শর্টকাট দেওয়া নাই, এখানে কিন্তু শর্টকাট দেওয়া আছে। এখন মনে করো এটা যেহেতু শর্টকাট দেওয়া নাই, তাইলে এটা ইউএসবি তে কিভাবে কাজ করবে, তাই না? আচ্ছা, আবার কিছু কিছু মোবাইল এরকম শর্টকাট দেওয়া থাকা সত্ত্বেও ইউএসবি লাইন কাজ করে না, শর্টকাট দেওয়া থাকলেও কাজ করে না, আবার শর্টকাট নাই, এটা দুইটাই একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লাইন কয়টা, পাঁচটা, পাঁচটা থেকে আমার দরকারি লাইন কয়টা, চারটা। প্রত্যেকটা চার্জ ইউএসবি লাইনের ক্ষেত্রে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস এর আগে কিছু রেজিস্টার ইউজ করা হয়। কি ইউজ করা হয়, রেজিস্টার, রেজিস্টার ইউজ করা হয়। আমরা একটু ডায়াগ্রামটা করে নিই নাকি, আমরা মোটামুটি যেহেতু এটার ইউএসবি লাইন শর্টকাট না, এটার একটা ডায়াগ্রাম করে ফেললাম। এবার আসো দেখো এই মোবাইলগুলার চার্জিং আইসি যেগুলো, এগুলো হচ্ছে মসফেট চার্জিং আইসি। কি চার্জিং আইসি, মসফেট চার্জিং আইসি। মসফেট চার্জিং আইসি কেমন ধরনের হয়, তিন পায়ের হয়, তিন পায়ের হয়, ছয় পিনের হয়, আট পিনের হয়, তাই না? মসফেট চার্জিং আইসি গুলো কি আমরা চিনি, মসফেট চার্জিং আইসি গুলো কয় পায়ের হয়, তিন, ছয় পায়ের, আট পায়ের, এরকম ধরনের। দেখো এখানে আমি দেখাই, এই যে এটা চার্জিং আইসি, এগুলো মসফেট চার্জিং আইসি। কি চার্জিং আইসি, মসফেট চার্জিং আইসি। এখন এই মোবাইলগুলোর ক্ষেত্রে বোল্টের লাইনটা চলে যায় চার্জিং আইসিতে, আর ডাটা মাইনাস, ডাটা প্লাস যে লাইনগুলো আছে এগুলো কিন্তু চার্জিং আইসিতে যায় না।
কোনগুলোর ক্ষেত্রে? মসফেট চার্জিং আইসির ক্ষেত্রে। দেখো এই মোবাইলটা যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, এর ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের জন্য রেজিস্টার ইউজ করা হয়েছে দুইটা। কি ইউজ করা হয়েছে? রেজিস্টার ইউজ করা হয়েছে। এখন এই রেজিস্টারগুলো যদি পানিতে পড়ার কারণে বা কোনো না কোনো কারণে যদি এই রেজিস্টারগুলো উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ডাটা মাইনাস এবং ডাটা প্লাস লাইনটা কি হয়ে যাবে? ডিসকানেক্ট হয়ে যাবে। যদি এটা রেজিস্টার করে এই রেজিস্টারটা উঠে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই লাইনটা মিসিং হবে। তখন আমরা যদি একটা কয়েল তারের মাধ্যমে ডাইরেক্ট করে দেই, তখন আমাদের লাইনটা কি করবে? কাজ করবে না? কাজ করবে। এবার আসো, যদি এই রেজিস্টারটা ঠিক থাকার পরেও আমাদের লাইন না আসে, সেক্ষেত্রে এই ডাটা মাইনাস ডাটা প্লাস লাইনটা কোত্থেকে আসে? এটা প্রশ্ন আসে না? এই কিপ্যাড মোবাইলের ক্ষেত্রে এবং এই সকল চায়না সেটগুলোর ক্ষেত্রে যেগুলোতে মসফেট চার্জিং আইসি ইউজ করা হয়েছে, এগুলার ইউএসবি লাইনে ডাটা মাইনাস ডাটা প্লাস ডাইরেক্ট চলে যায় সিপিইউতে। কোথায় চলে যায়? সিপিইউতে। কোথায় চলে যায়? সিপিইউতে। যদি ইউএসবি লাইন এখানে এই রেজিস্টারগুলো থাকা সত্ত্বেও লাইন পাচ্ছে না, তখন আমরা কি করতে হবে? সিপিইউ রিভলভ করতে হবে অথবা সিপিইউ চেঞ্জ করতে হবে। কথাটা ক্লিয়ার? কারণ অনেক সময় ওয়াটার ড্যামেজের কারণে সিপিইউতে ইউএসবি লাইনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে মসফেট চার্জিং আইসি যে সেটগুলো আছে, এগুলো ইউএসবি লাইন কোত্থেকে আসে? সিপিইউ থেকে। আর ভোল্টের লাইন কোথায় চলে যায়? চার্জিং আইসিতে চলে যায়। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করে দেই। এখানে মনে করো ইউএসবি লাইনটা আমি একটু বিপ রেঞ্জে রাখি মিটারটা, নাকি? রাখার পরে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমরা কি করলাম? প্লাসটা গ্রাউন্ডে কমন করলাম, ঠিক আছে? কমন করার পরে প্রথমে আমি ইউএসবি ডাটা মাইনাসটা দেখি, 700 কত দেখাচ্ছে? এখানে ভালো করে খেয়াল করো, দেখা যাচ্ছে? দেখা যায়? দেখো 781, এখানে 780। তার মানে এখানে মানটা আছে। কিসের মান আছে? ডাটা মাইনাস ডাটা প্লাসের কি আছে? মান আছে। আচ্ছা, এখন মনে করো এটা মানটা কত দেখাইছে? 700 মতো দেখাইছে। এটা মান যদি কত থেকে কত থাকলে ঠিক থাকবে আমাদের জানা না থাকে, তাহলে কি আমাদের কি সঠিক সমস্যাটা ধরতে পারবো? ইউএসবি লাইনের ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের লাইনটা 400 থেকে 800 কি 1000 এর মতো থাকে। যদি এটা মান কি, যদি আমরা প্লাসটা কমন করি, কি করি? প্লাসটা কমন করি। দেখো যদি আবার গ্রাউন্ডটা কমন করি, সেক্ষেত্রে কিন্তু মানটা আবার একটু কি হবে? বাড়বে। দেখো এখন কত দেখাইতেছে? 1000 রূপে দেখাইতেছে। আমি এটার কথা বললেন, যদি প্লাসটা আমরা গ্রাউন্ডে ধরি আর গ্রাউন্ডটা দিয়ে যদি এই মাইনাসটা দিয়ে যদি আমরা চেক করতে যাই, তখন এটার মান 400 থেকে 900 কি 1000 এর মধ্যে থাকবে। যদি এর উপরে হয় তাইলে কি হবে? যদি মনে করো 1000 এর মতো 1000 উপরে দেখে, 1200 বা 1500 দেখে, তাইলে কি হবে? ওভার ভোল্টেজ। কি হবে? ওভার ভোল্টেজ। আর ওভার হওয়ার কারণটা হচ্ছে শর্টিং এর কারণে। কি কারণে হয়? শর্টিং এর কারণে। মনে করো কার্বনের কারণে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস কার্বনের কারণে শর্টিং হয়ে গেছে, সেক্ষেত্রে কি হতে পারে? ওভার মান দেখাতে পারে। আর ওভার মান দেখালে কি হবে? ইউএসবি কাজ করবে না। প্রথমত আমরা এটা ক্লিন করে দেখবো। ক্লিন করার পরে যদি কাজ না হয়, খেয়াল রাখবা কিছু কিছু কিপ্যাড মোবাইলে এই রেজিস্টারগুলোর সাথে কিছু ক্যাপাসিটার ইউজ করা হয়। কি ইউজ করা হয়? ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারগুলোর লাইন একটা থাকে গ্রাউন্ডে, আরেকটাতে কি দেখায়? মান দেখায়। যদি ক্যাপাসিটারটা শর্টেড হয়ে যায় বা লিকেজ হয়ে যায়, তখন কি হবে? ডাটা মাইনাস এবং বা ডাটা প্লাসের এই ক্যাপাসিটারটা যদি শর্ট বা লিকেজ হয়ে যায়, তখন কি হয়ে যাবে? এটা গ্রাউন্ড হয়ে যাবে না? গ্রাউন্ড হয়ে যাবে। যদি গ্রাউন্ড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ইউএসবি লাইনটা কাজ করবে না। সেক্ষেত্রে আমরা যদি ক্যাপাসিটারটা রিমুভ করে দেই, তখন কি করবে? কাজ করবে। ওকে, এবার আসো আমরা আরেকটু জিনিস ক্লিয়ার করে দেই। আমি যে তোমাদেরকে বললাম যে ডাটা মাইনাস এবং ডাটা প্লাসের লাইনটা কোত্থেকে আসে? সিপিইউ থেকে আসে। আমি তোমাদেরকে ডাটা মাইনাসটা এখানে ধরলাম। ডাটা মাইনাসটা এখানে ধরার পরে আমি এখানে দেখো সিপিইউতে দেখাই, দেখা যায় না? আচ্ছা আমি দিক থেকে ধরি, সুবিধা হচ্ছে না। এভাবে জুমটা একটু সেরে দাও। আমরা যদি এই যে ডাটা মাইনাসটায় রাখলাম প্লাস লাইনটা এবং এখানে সিপিইউতে দেখি, বিপ দিছিল কিন্তু, তাই না? দেখছো বিপ দিছে? কোথায় ধরার পরে? একটু মিটারটা দেখাও, মিটারটা
কোথায় ধরার পরে এই ডাটা মাইনাস থেকে সিপিইউ তে ডাইরেক্ট লাইনে আসছে, তাইলে মসফেট চার্জিং আইসি গুলো যদি ইউএসবি কাজ না করে তাইলে সিপিইউ থেকেও সমস্যা হতে পারে। এই অ্যান্ড্রয়েড মোবাইলের এই যে অ্যান্ড্রয়েড স্যামসাং, এটা স্যামসাংয়ের মাদারবোর্ড, এই সকল ধরনের যে সেট গুলো আছে এগুলাতে যদি মসফেট চার্জিং আইসি ইউজ করা থাকে তাহলে ডাটা মাইনাস ডাটা প্লাসটা এটাও কিসের থেকে আসে? সিপিইউ থেকে আসে। এবার যদি আসো তোমাদেরকে একটা জে টু প্রাইম দেখাইতে যাই, এটা একটা জে টু প্রাইমের মাদারবোর্ড। এই জে টু প্রাইমের বা স্যামসাং এর যেগুলা সেট আছে বা এমআই, ওপো, ভিভো এই সেট গুলা যেগুলো আছে যেগুলাতে চার্জিং আইসি ইউজ করা হয়েছে, এগুলা কিন্তু ডিজিটাল চার্জিং আইসি, এগুলা কিন্তু মসফেট না। দেখো এই চার্জিং আইসিতে পিন কিন্তু অসংখ্য। এই সেট গুলার ক্ষেত্রে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস আসে কোথেকে? ডাইরেক্ট চার্জিং আইসি থেকে। এই কিপ্যাড মোবাইলের মতো এই অ্যান্ড্রয়েড মোবাইল গুলার ক্ষেত্রেও এরকম এই ডাটা প্লাস এবং ডাটা মাইনাসের আগে রেজিস্টার ইউজ করা হয়েছে। যদি এই ডাটা মাইনাস এবং ডাটা প্লাস এর যে রেজিস্টার গুলো আছে এগুলো যদি আমরা ফালিয়ে উঠে যায় কোন কারণে, যদি উঠে যায় সেক্ষেত্রে কি হবে? ডাটা মাইনাসটা ডিসকানেক্ট হয়ে যাবে না? ডিসকানেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই লাইনটা যদি ডাইরেক্ট করে দেয় তাহলেও আমার ইউএসবি লাইনটা কাজ করবে। আবার যদি দেখো এই লাইনগুলোর সাথেও কিন্তু এই রেজিস্টারটার পাশে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। যদি এটার মান যদি তোমার কত থেকে দেখো, এটা জে ফাইভ এর এখানে ধরলাম, যে গ্রাউন্ডে ধরলাম, দেখো কত দেখাচ্ছে, 722 দেখাচ্ছে, 722। যদি এটার ক্ষেত্র মান যদি বেশি কম হইতো, সেক্ষেত্রে যদি বেশি হইতো তাহলে আমরা বুঝে নিতাম লাইনে কি আছে, শর্টেড আছে। প্রথমত আমরা রেজিস্টার এই জায়গাটা ক্লিন করব। ক্লিন করার পরে যেমন এই জায়গাটা ক্লিন করার পরে যদি না হয়, এই রেজিস্টার গুলার পাশে ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? ক্যাপাসিটার, ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। ক্যাপাসিটার চিহ্ন কিন্তু এভাবে দেওয়া থাকে, তাই না? আচ্ছা যাক, ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। যদি এই যদি এটা লাইন ওভার দেখায় বা শর্টিং দেখায় সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে ক্যাপাসিটারটাকে রিমুভ করে দিব। আচ্ছা এরপরেও যদি না হয়, যে ক্যাপাসিটার গুলা উঠিয়ে দিলাম তারপরেও হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা চার্জিং এসিটাকে চার্জিং এসিটাকে আগে উঠাবো। উঠানোর পরে দেখব, মনে করো এই যে এখানে আমরা ডাটা মাইনাসটা ধরলাম, ছেড়ে দাও, ছাড়ার পরে এখানে দেখো, দেখছো এদিকে বিপ দিতেছে, মিটারটা এদিকে আনি, এদিকে আমি ডাটা মাইনাসটা ধরলাম, ধরার পরে দেখো চার্জিং আইসিতে, দেখো চার্জিং আইসিতে বিপ দিতেছে, বিপ দিচ্ছে, তার মানে ডাটা মাইনাসটা ডাইরেক্টলি চার্জিং আইসিতে আসছে। যদি এরকম ভাবে দেখা গেছে ডাটা মাইনাসটা বিপ দেয় নাই, ডাটা প্লাসটা বিপ দিছে, তার মানে ডাটা মাইনাসটা চার্জিং আইসি থেকে মিসিং আছে। আর যদি দুইটাই বিপ দিয়ে থাকে বাট মান পাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের চার্জিং এসিটাকে চেঞ্জ করতে হবে বা রিভল করে দেখতে হবে। ওয়াটার ড্যামেজ হলে ইউএসবি লাইনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। তাইলে মোবাইলের যদি কখনো ইউএসবি সমস্যা আসে তোমরা কি কাজ করতে পারবে? আজকের ক্লাসে আমরা যা বুঝতে পারলাম, যেই মোবাইলগুলোতে মসফেট চার্জিং আইসি ইউজ করা হয় ওই মোবাইলগুলার ইউএসবি লাইনের ডাটা প্লাস এবং ডাটা মাইনাস এগুলো কোত্থেকে আসে? সিপিইউ থেকে আসে। আর যে মোবাইলগুলার পাওয়ার আইসি চার্জিং আইসি পাওয়ার সেকশনের কাজ করে থাকে ওই মোবাইলগুলার ডাটা প্লাস এবং ইউএসবি লাইনের ডাটা প্লাস এবং ডাটা মাইনাস চার্জিং আইসি থেকে আসে। কথা ক্লিয়ার? বন্ধুরা, আমি কাজ করার ক্ষেত্রে আমার ছাত্রদের যখন বোঝাচ্ছিলাম একই কথা কয়েকবার বলেছি, বোঝানোর স্বার্থে আপনারা এটা আসলে ক্ষমার চোখে দেখবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাও ক্ষমার চোখে দেখবেন। বন্ধুরা, আমাদের এই কাজগুলো বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। We'll be right back.